আসসালামু আলাইকুম। রুমির রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো হচ্ছে ডাল চাল সবজি সব কিছু দিয়ে একটা সবজি খিচুড়ি রান্না করব, যেটা শীতের দিনে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে গাজর, আলু, শিম এবং ফুলকপি, বরবটি সব কিছু আমি সবজি একসাথে কেটে নিয়েছি। যে ফুলকপি, তারপর আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিব। এটা খুব সহজ রেসিপি এবং খুব স্বাস্থ্যসম্মত। পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে। পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভাজব। নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিব, হালকা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজবো এটা। আমি এটাতে দিয়ে দিব তিনটা এলাচ, তিনটা দারচিনি, একটা তেজপাতা। এই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। অল্প করে গরম মশলা দিলেই হবে, জাস্ট একটু, দুইটা তিনটা করে, একটু ঘ্রাণের জন্য। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে এগুলাও ভেজে নেব একটু। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, এটাতে আমি কি কি দিব মশলা তা নিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ, একটু ধনে গুঁড়া, একটু জিরে গুঁড়া, সব কিছুই পরিমাণ মতো, খুব বেশি না। জিরা অল্প একটু, ধনে অল্প একটু, মরিচ যে যেরকম জাল খায়, স্বাদ মতো লবণ আর হলুদ, সবগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। একসাথে আমি এখন এই ভাজা পেঁয়াজ এবং আদা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাতে পানি মিশিয়ে দিব এটা কষানোর জন্য। তেলের মধ্যে হলুদ মরিচটা দেওয়ার একটাই কারণ, যেন কাঁচা কোনো ঘ্রাণ না আসে, এর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি অল্প একটু। এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব, যেন কাঁচা কোনো ঘ্রাণ না আসে। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাবো। কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গুঁড়া মরিচ ব্যবহার করেছি, অনেক বেশি গুঁড়ো মরিচ দেইনি, কাঁচামরিচ দিব এই জন্য। কাঁচামরিচ রান্নায় ব্যবহার করলে খেতে খুবই সুস্বাদু হয় এবং এটা স্বাস্থ্যসম্মত। আমরা সবাই জানি কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি থাকে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মশলাতে আমি চাল ডাল যে ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দিব। আর একটা কথা হচ্ছে, আমি এই খিচুড়িতে যে চালটা ব্যবহার করেছি সে চালটা হচ্ছে লাল চাল, যেটা গ্রামে পাওয়া যায় বিশেষ করে। এটা লাল চাল দিয়ে আমি রান্না করি, কারণ লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই টেস্টি হয়। আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিব। সাথে আমি আজকে মটরশুঁটিও ব্যবহার করব। এগুলো আমার ফ্রোজেন মটরশুঁটি, যেগুলো আমি সারা বছর সংরক্ষণ করে খাই, এই জন্য দেখতে এরকম দেখাচ্ছে। আমি এখন এই ডাল চালের মধ্যে মটরশুঁটি, গাজর, শিম, এই সবগুলো সবজিও মিক্সড করে নেড়ে চেড়ে নিব। আগে চাল আর ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই সবজি খিচুড়ি আপনি গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে খেতে পারেন, আবার কোনো মাংস ছাড়া এমনিতেই খাওয়া যায় এটা। আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি এবং শিম, আলু, গাজর সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি এখন নেড়ে চেড়ে নিব। এই সবজিটা আপনি শুধু আচার দিয়ে এইভাবেই খেতে পারবেন, এটার সাথে কোনো কিছু দরকার হয় না আলাদা করে। তারপর কেউ চাইলে ভর্তা দিয়ে খেতে পারে, ধনে পাতা ভর্তা, বা কেউ শুটকি খাইলে শুটকির ভর্তা,
মুরগির মাংস, গরুর মাংস যেভাবে খেতে যায় সবভাবেই খাওয়া যায়, তবে সবজি খিচুড়ি কোনো তরকারি ছাড়াই খাওয়া যায়। নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি বারবার, নেড়ে চেড়ে যেন নিচে লেগে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে দেন আমি একটু ভাজা যখন হয়ে যাবে তখন এটাতে আমি পরিমিত পানি দিব, কারণ খিচুড়িটা আমি ঝরঝরা করব না, আমি একটু মাখা মাখা খিচুড়ি করব। এটা ঝরঝরা খিচুড়িটা আমার বেশি পছন্দ না, আমি সবজি খিচুড়ি সবসময় একটু মাখা মাখা খিচুড়িটাই পছন্দ করি। এবং আমি এই খিচুড়িতে গরম পানি ব্যবহার করব। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। আপনি চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন। আমি ফুলকপিটা পরে দিচ্ছি, কারণ ফুলকপি এমনিতেই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য আগে সিম আলু যেগুলো একটু শক্ত এগুলো বেশি সময় ভেজে তারপর আমি ফুলকপিটা অ্যাড করেছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব ফুলকপিটা, যদি ওগুলোর সাথে দেওয়া হয়তো অন্য সবজির সাথে দেখা যায় যে এটা একদম গলে যায়, এজন্য আমি একটু বড় বড় করে কেটেছি ফুলকপিগুলো এবং অনেকটা পরে দিয়েছি, সব সবজির পরে দিয়েছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে, অনেকক্ষণ ভাজাও হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা যে যার মতো করে আন্দাজ করে দিবেন, কেউ যদি শুকনা শুকনা খেতে চায় ওই আন্দাজে পানি দিবেন। আমি একটু ভিজা ভিজা খাবো, মানে মাখা মাখা খিচুড়ি, যেটা অনেকে লেটকা খিচুড়ি বলে, আমরাও বলি এটা, তো আমি যেন মাখো মাখো হয় ওই অনুপাতেই পানি দিব। নেড়ে চেড়ে দেখে নিচ্ছি পানিতে হবে কি না, মনে হচ্ছে না হবে, আরও একটু পানি অ্যাড করব। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেন এটা ঢেকে রান্না করব 15 মিনিট। চুলার আঁচ অনেক বেশিতে রাখবো না, মিডিয়াম করে রাখবো। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার কথাবার্তা আমি যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি একদম নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমার প্রেজেন্টেশন আমার কথা বলা সব কিছু একটু এলোমেলো, তবে আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারা পাশে থাকবেন, আর আমার কোনো কিছুতে ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাও আপনারা জানাবেন, তাহলে আমি অবশ্যই আরও উৎসাহ পাব। এবং আমি প্রতিদিন যে রান্নাগুলো দেখাই সবগুলোই হচ্ছে রেগুলার, আমি যা খাই তা। আমি এখন ঢেকে দিয়েছি, ঢেকে এটা 15 মিনিট রান্না করব, লো মিডিয়াম লো আছে। 15 মিনিট পর এসে দেখাচ্ছি কী অবস্থা। এই তো চলে এলাম, এই হচ্ছে আমার খিচুড়ির অবস্থা, রান্না হচ্ছে, আরও অনেকটা রান্না হবে। এখন আমি আরও একবার নেড়ে চেড়ে নিব। এই খিচুড়িটা সকালে নাস্তায় খেতে পারেন। আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করব আরও 10 মিনিট, দেখা হচ্ছে 10 মিনিট পর। এই টমেটো কেটে রেখেছি আমি আমার এই সবজি খিচুড়িতে, টমেটো অ্যাড করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার টমেটোগুলো একটু অ্যাড করে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করব 10 মিনিট। ঢেকে দিলাম, দেখা হচ্ছে 10 মিনিট পর। আবারও চলে আসলাম, দেখি কী অবস্থা। অনেকটা হয়ে গিয়েছে, নেড়ে চেড়ে রান্না করব, অনেক বেশি নাড়াচাড়া করবো না, তাহলে পুরো একদম লেটকা হয়ে যাবে, যেন একটু আস্ত আস্ত থাকে, এর জন্য আলতো করেই এখন নাড়াচাড়া করব। পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, এখন নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব।
এই হচ্ছে আমার খিচুড়ি ফাইনাল লুক হয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি কি অবস্থা, আমি কিরকম রান্না করেছি এবং কিরকম করে আমি খাই। ধনে পাতা অ্যাড করে নিব নামানোর আগে, এই জন্য ধনে পাতা খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আমি মিক্সড করে দিব এখন সবজি খিচুড়ির সাথে। আর এই সবজি খিচুড়ির সাথে অবশ্যই ধনে পাতা দিবেন, এটা শীতকালীন সবজির সাথে খুব ভালো যায়, খেতেও ভালো লাগে। আমি এখন ধনে পাতাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই খিচুড়িটা আপনারা এইভাবে রান্না করে খাবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আমি আমার মতো করে রান্না করেছি। আমি জানি সবাই আপনারা রান্না ভালো পারেন, তারপর যদি কারো ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একেবারেই নতুন এই প্ল্যাটফর্মে, অবশ্য আস্তে আস্তে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার আপনাদেরকে। দেখতে খুব সুন্দর লাগতেছে, আমি মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করি, সো আমি এখানে কোনো ফিল্টার ইউজ করি না, কোনো এক্সট্রা লাইট ইউজ করি না, ন্যাচারালি যা তাই আমি দেখাই। আমি টমেটোটা একটু কয়েকটা নেড়ে চেড়ে একটু ভেঙে দিব। আমার খেতে তো এই খিচুড়িটা খুবই পছন্দ, আশা করি আপনাদেরও ভালো লাগবে।